প্রচণ্ড গরমের মধ্যে অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, তবে সীমিত পরিসরে ঝড় বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত 14 দিন ধরে দেশে টানা তাপপ্রবাহ চলছে। গেল দুদিন ধরে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকছে। একটু স্বস্তি পেতে বৃষ্টির প্রতীক্ষায় সারা দেশের মানুষ। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস।